বসিরহাট মহকুমার প্রায় 1500 দুর্গাপুজো হয়। তার মধ্যে রয়েছে রাজবাড়ি, জমিদার বনেদি বাড়ি, পাশাপাশি বাড়োয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জন প্রায় শেষের পথে। তাই আসছে বছর আবার এ সময়। সেই কাঠামো তোলার কাজ শুরু করেছে এই পেশার সঙ্গে যুক্ত কর্মীরা। অন্যদিকে গঙ্গা দূষণ রোধে নদীবক্ষে প্রতিমা বিসর্জনের পর বিচুলি, কাঠামো, মায়ের গয়না, শোলাসহ একাধিক জিনিসপত্র সেগুলো তুলে ইছামতি নদীর দূষণ প্রতিরোধ করাই হলো সেই কাজ। বসিরহাট চাকিও বাদুরিয়া পৌরসভার কর্মীরা সকাল থেকেই ইছামতি নদীর বিলের আরবেলের ঘাট, শ্মশান ঘাট, রাজবাড়ির ঘাটের এই ছবি দেখা গেল নদী বক্ষে ফুল, মালা, বেলপাতা, কাঠামো সেগুলো তোলার কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি বসিরহাট পৌরসভার পৌর প্রশাসক অদিতি মিত্র জানান, ইতিমধ্যে পুজোর দিনগুলো বিভিন্ন বর্জ্য পদার্থ দিয়ে যাওয়ার জন্য পৌরসভার গাড়ি লাগাতার কাজে লেগে পড়েছে। এছাড়া নদীতে যেসব বিসর্জন হয়েছে সেই সব বিসর্জনের বর্জ্য পদার্থগুলো তোলার জন্য কাজ শুরু করে দেওয়া হয়েছে। এই পেশার সঙ্গে যারা যুক্ত তারা দিবারাত্রি কাজ করে চলেছে। এই কাঠামোগুলোই আগামী বছরের জন্য আবার নতুন করে প্রতিমার কাজ করতে পারবে বলেও মনে করছেন এই পেশায় যুক্ত কর্মীরা। পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গঙ্গা প্রতিমা কালকে বিসর্জন হয়েছে, সব কিছু পরিষ্কার করছি। গঙ্গা পরিষ্কার রাখার জন্য প্রতি বছরই পরিষ্কার করি আমরা, পরিষ্কার করে মানুষের সুবিধা সব কিছু সফল করে রাখি। হ্যাঁ, এই কার্টুনগুলো সামনের বছরের জন্য কাজে লাগানোর জন্য তো হেলথ ক্যাম্প একটা করা হয়েছে। তাছাড়াও ঘাটে যে জায়গাগুলো আমাদের প্রতিমা নিরঞ্জন করা হয় সেই জায়গাগুলো পৌরসভা থেকে ভ্যান রাখা হয়েছে, যাতে নদীতে ওই মালা, ফুল, মানে কলা গাছ, পুজোর যে জিনিসগুলো সেগুলো যাতে নদীতে পড়ে জলটা নষ্ট না হয় সেগুলোকে পাড়েই রেখে তারপরে বিসর্জন করানোর বলা হয়েছে, সেইভাবেই করা হয়েছে আমাদের।